দর্শক, আবারও বাড়ল ডিম এবং পেঁয়াজের দাম। কিন্তু দর্শক, সাধারণ যারা ভোক্তা তারা এ নিয়ে কি ভাবছেন জানবো এবং দেখব আমাদের কথার আজকের পর্বে। আমি মাহফুজা মোসলেহি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব দেখার জন্য। তবে এর আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। কারওয়ান বাজারের এই ব্যবসায়ী তার দাদার আমল থেকে ডিমের ব্যবসায়, কিন্তু ডিমের দাম যে এতটা বাড়তে পারে ভাবেননি কখনো। একশো ডিমের দাম, লাল ডিমের দাম হচ্ছে 1300 টাকা দাম, আর সাদা ডিম হচ্ছে 1250 টাকা দাম, আর দেশি মুরগির ডিম হচ্ছে 1600 টাকা দাম, হাঁসের ডিম হচ্ছে 1500 টাকা দাম। তেজগাঁ থেকে কিনে নিয়ে আসি, ওই যে ও মালিকেরা বলে যেখান থেকে ডিমটা উৎপাদন হচ্ছে ওইখানে ডিম নাই। পেঁয়াজের ঝাঁজ কিছুদিন পর পরে বাড়ে। এখন দেশি পেঁয়াজ কারওয়ান বাজারে পাইকারিতে কেজি প্রতি 75, ইন্ডিয়ান পেঁয়াজ 55 বলে জানাচ্ছেন বিক্রেতারা। কিন্তু ক্রেতারা বলছেন দামটা আরো বেশি পড়ে, তাই বাধ্য হয়ে ডিম পেঁয়াজ কমিয়ে কিনছেন। খাইতে হবে না, মাছতে তো হবে। যে হ্যাঁ, আমি 2 কেজি নিচে কোনোদিন কিনি নাই, বা 1 কেজি নিচে রসুন কিনি নাই, মানে হাফ কেজি কিনতেছি। রাজধানীর অন্য বাজারের হালও একই। পলাশির এই বাজারে ডিমের ডজন 160 টাকা করে। মুরগির খাবারের দাম বাড়ার অজুহাত এখনো, কিন্তু দামটা কমবে কবে কেউ জানেন না। কেন দাম বাড়ছে এটা জানি না, আমরা বেশি দামে কিনে আনছি এজন্য বেশি দামে বিক্রি করতেছি। তারপরে মাছে গোমর আছে, ডিমে গোমর আছে, চিরায় গোমর আছে, পানে গোমর আছে, বিভিন্ন ব্যবসায় মুরগিতে কোনো গোমর নেই। বর্ষা মানে কিছু পণ্যের দাম বাড়ার অজুহাত সহজ হয়ে যায়। পেঁয়াজ দেশিটা কমপক্ষে 85 টাকা কেজি, কাঁচামরিচের দাম বাড়তি 280 থেকে 300 টাকা কেজি। এবার সব ধরনের সবজির দাম এতটাই বেড়েছে, হতাশ ক্রেতা বিক্রেতারা। বৃষ্টির বন্ধ হলে আবার যে জিনিসগুলো আমদানি হয়ে গেলে আবার হয়তো দাম কমে যাবে। কিছুদিন আগে কুরবানির ঈদ কাটিয়ে গরু খাসির দাম স্থির আছে, বেড়েছে মাছের দাম। ইলিশের দিনে কম দামে ইলিশ খাওয়ার শখ পূরণ হচ্ছে না কম আয়ের মানুষের। ইলিশ মাছ দাম ওদিন দেখলাম 500 গ্রামের বেশি নিলাম 1200, আজকে এলো 250, মনে হয় 1400 টাকা বলতেছে। কিভাবে দাম বাড়ে যতটা ততটা কখনোই কমে না, তাই সময়ের সঙ্গে অভ্যস্ত হয়ে যাওয়াই যেন ক্রেতাদের নিয়তি। ঠিকভাবে বাজার মনিটরিং হচ্ছে না বলে দ্রব্যমূল্যের এই হাল বলে অভিযোগ তাদের। সবাই চান সরকারের আরও নজরদারি, সিন্ডিকেট তৈরির সুযোগ যেন না থাকে। তারা সবসময় বলে যে হ্যাঁ আমরা মনিটরিং জোরদার করছি, ঠিক হয়ে যাবে বাজার, ঠিক হয়ে যাবে, কিন্তু আসলে কখনোই হয় না। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। রিপোর্টটি দেখবার পর এবার আমরা চলুন দেখে আসি এ বিষয় নিয়ে সাধারণ মানুষ কি ভাবছেন। 15 টাকা পিচ হয়ে গেছে। আগে যেরকম আমরা আলু খাইতাম যে আপনার 40-45 টাকা, এখন যে জায়গাতে আলু হয়ে গেছে 60 টাকা। এভাবে আমাদের সাধারণ জনগণের জিনিসের দাম যে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমাদের মনে করেন দিনে দিনে আমাদের যে আয়ের থেকে ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে। পুষ্টি ডিমের ডিম থেকে যেরকম আমরা পুষ্টি পেতাম কম টাকার ভিতরে, আমরা ডিম কিনে যে আমরা আগে 10 টাকা করে কিনছি, তারপরে সরকারে 12 টাকা কিনলাম, এখন ফুট করে 15 টাকা করে দিছে। তার জন্য আমাদের সাধারণ জনগণ যারা মধ্যবিত্ত তাদের জন্য অনেক সমস্যা এবং অনেক টাফ হয়ে যাচ্ছে। ডিম যে দিন দিনে দাম বাড়তেছে, অন্যান্য খাবার যে পুষ্টিকর খাবারগুলো আছে, মাছ মাংস করেছে মাছ, এগুলো তাহলে তো আরও বেড়ে গেছে। একটা সময় ছিল যে 500 টাকা করে গরু গোশত খাওয়া, এখন বর্তমানে দাঁড়িয়ে আছে আপনার 1800 টাকায়। আমাদের যে নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য তো সেগুলো পাওয়া পুষ্টিকর পুষ্টি থেকে চাহিদা ব্যয়িত হচ্ছে। আমরা গত সপ্তাহে কিনেছি মনে হয় 100 ডিম কিনলাম 1200 টাকা, এখন উনি বলতেছে 1300-র উপরে, 1320-40 এরকম। পেঁয়াজও গতবার 20 টাকা বেড়ে গেছে মনে হয় কেজিতে 20 টাকা বেড়ে গেছে পেঁয়াজ। জি, এভাবে বাড়তে লাগলে তো মানে খাওয়া দাওয়া বন্ধ করে ফেলতে হবে। আর যারা মনে করে নিম্ন শ্রেণীর ওদের তো খুবই কষ্ট। সপ্তাহে তো পেঁয়াজ প্রায় 20 টাকা বেড়ে গেছে পেঁয়াজের দাম, তো এখন আমাদের অবস্থা কী? সাধারণ মানুষ আমরা, আমাদের তো কেনাকাটা করতে গেলে বিভিন্ন সমস্যার সমাধান হইতে সম্মুখীন হইতে হইতেছে। তারপরে আপনার কোনো কিছু আইটেম একটা বাদ দিয়ে একটা কিনতে হইতেছে, পুষ্টিহীনতায় ভুগতেছে বাচ্চা কাচ্চা। তারপর দ্বিতীয়ত হয়তো আপনার ডিমের দাম অনেক বেড়ে গেছে, যেটা গরিবের পুষ্টির জন্য বিখ্যাত ছিল। গত 1 সপ্তাহ ধরে পেঁয়াজের দাম বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যদি এরকম বাড়তে থাকে, তাহলে আমাদের যারা মধ্যবিত্ত আমাদের জন্য কষ্টকর, আর হতদরিদ্রকে তো মনে করেন যে তাদের তো আরও কষ্ট। যে এই জন্য সরকারের কাছে অনুরোধ, যাতে বাজারটা নিয়ন্ত্রণ থাকে সেজন্য তদারকি করার জন্য আমার বিশেষ অনুরোধ। আমাদের কথায় বগুড়াতে সংযুক্ত হচ্ছি আমি চপল শাহ। হঠাৎ করেই পেঁয়াজের বাজারে অস্থিরতা,
দেখা যাচ্ছে যে ভারতীয় পেঁয়াজ কম আসছে বলে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের কারণেই পেঁয়াজের দাম বাড়তে শুরু করেছে। দেশি পেঁয়াজের দামও বেড়েছে, ভারতীয় পেঁয়াজের দামও বেড়েছে। চলুন আমরা শুনি এ ব্যাপারে বগুড়াবাসী কি বলছেন। পেঁয়াজ, চিনি এবং সোয়াবিন তেল, এগুলো সবই এগুলো ব্যবসায়ীরা এগুলো সিন্ডিকেট করে দাম বাড়াই দিচ্ছে। চিনি 50 টাকা কেজি চিনি ছিল, সেই কেজি চিনি এখন 150 টাকা কেজি। এই পেঁয়াজ 30 টাকা কেজি ছিল, সেই পেঁয়াজ এখন 60 টাকা কেজি। সোয়াবিন তেল 110 টাকা ছিল, সেই সোয়াবিন হচ্ছে 200 টাকা কেজি। এটা বললে কী লাভ? বলে কোনো লাভ নাই। বৃষ্টির জন্য হাটঘাটে আমদানি কম হচ্ছে, আর এই আমদানি কমের জন্য পেঁয়াজের দাম আর কি বাড়ার এটা একটা মূল কারণ। কৃষকেরা বাজারে মাল নিয়ে আসতে পারতেছে না। আজকে হাটের বাজার 3,000, তাহলে ওটা কিনে নিয়ে এসে আমাদের এখানে আরও খরচ পড়ে, ট্রাক ভাড়া, এখানে আরত খরচ, ওখানে আরত খরচ দিয়ে দেখা যায় ওখানকার বাজার এখানকার বাজার আজকে সেম, এই কারণে পেঁয়াজের দাম বেশি। আর কৃষকের ঘরে মাল নেই, এখন তো সিজন শেষ, আর কিছুদিন পরে পেঁয়াজ লাগাবে, এখন কৃষকের ঘরেও শেষের দিকে এখন মাল, এই কারণে পেঁয়াজের দাম বেশি। বর্ষার কারণে হয়তো আসতে পারতেছে না, রাস্তাঘাট ডুবে গেছে, আসতে পারতেছে না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বুঝতে পারছি। হ্যাঁ, ওর কথা, এই জন্য পেঁয়াজের দাম বেড়েছে। বড় বড় ডিলাররা এরা মনে করছেন সিন্ডিকেট ব্যবসা করতেছে, এনারা যে বলতেছে জনগণ তো আমাদের কাছে আসবেই কিনতে, খাইতে আসবেই, ডিম কন, মাছ কন, গোস্ত কন, যেটাই কন, এরা এখন মনে করেন যে বাজারে আমাদের খাওয়াই লাগে। হঠাৎ করে আবারও অস্থির পেঁয়াজের বাজার। আমাদের কথা অনুষ্ঠানে আমি রিজবিজয় জানাবো এ নিয়ে পাবনার মানুষের ভাবনা। পেঁয়াজের দাম আমদানি কম হওয়ার বড় ভাই, বুঝছেন, এজন্য দামটা বাড়ছে। এখন হচ্ছে এখন 50 টাকা পাইকারি ইন্ডিয়ানটা, আর দেশিটা যাচ্ছে 70 টাকা কেজি। আমদানি বেশি হলে দাম অবশ্যই কমে আসবে, যখন কমে আসবে তখন সবাই কিনতে পারবে, স্বাচ্ছন্দ্য বোধ করবে। কিন্তু ওইখানে আপনার যে দামে কিনা হয় ওইখান থেকে এলসি যদি আপনার যদি আপনার 35 টাকা কিনা পড়ে, এখানে ভ্যাট দিয়ে অনেক খরচ পড়ে, সেটা 15 টাকা মনে করেন যে খরচ পড়ে যায়, খরচ পড়ে এখানে দেখা যাচ্ছে 50 টাকা এসে পড়ে, 50 টাকা এসে পড়লে পরে আপনার এখানে পাইকারি আড়ত দ্বারা 55 বা 52-53 এরকম বিক্রি করে। ইন্ডিয়াতে যদি দাম হয় তাহলে এখানেও সেটা দাম বেড়ে যায়। বাজারে আমার মনে হয় না কোনো মনিটরিং আছে, ভোক্তা অধিকার নামেই আছে কিন্তু কাজে নাই। মানুষ তো অসহায়, মানুষ কার কাছে যাবে? প্রিয় দর্শক, আবারও পেঁয়াজ এবং ডিমের দাম বৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের ভাবনা দেখছিলাম আমাদের কথা আজকের পর্বে। আমি মাহফুজা মুসলেহি আপনাদের সবার কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি যারা এতক্ষণ দেখলেন। আগামী পর্বে একই সময়ে আবারও ফিরে আসব অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সঙ্গেই থাকুন এটিএন নিউজের।